হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব রাজর্ষি দে পরিচালিত নতুন বাংলা আপকামিং সিনেমা আবার কাঞ্চনজঙ্ঘা ট্রেলারে, যেটা আজই রিলিজ করেছে এবং ছবিটা রিলিজ করবে হচ্ছে 1 এপ্রিল। তো কেমন ছিল এই ট্রেলার, ডিটেলসে কথা বলবো। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো, রাজর্ষি দে যিনি এই ছবিটা বানিয়েছেন, মূলত উনি বলছেন যে এটা সত্যজিৎ রায়কে একটা হোমেজ দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু ট্রেলারের একদম প্রথমে লাইনটা দিয়েই পরিষ্কার যে মূলত সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমা দেখে একটি পরিবারের কর্তা, তিনি একটি বাংলো কেনেন দার্জিলিংয়ে, এবং সেই বাংলো দীর্ঘকাল ধরে পড়ে রয়েছে, এবং সেই বাংলোতে যারা যায় মানে তাদের পরিবারের, তাদের সাথে কিছু না কিছু ভালো হয়, কিছু সারপ্রাইজিং এলিমেন্ট ঘটে। তো সেই উদ্দেশ্য নিয়ে এখন পরিবারের বর্তমান সদস্য যারা, তারা চলেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এবং সেখানে যাওয়ার পরে সেই বাংলোটাকে একটা বেচে দেওয়ার একটা পরিকল্পনা হয়, কেউ তার পক্ষে কেউ তার বিপক্ষে, এই নিয়ে একটা বচসা, এবং ফ্যামিলি কোন্দলটা সামনে চলে আসে। এই হচ্ছে মোটামুটি ছবির প্রেক্ষাপট, যেটা বোঝা গেল। অ্যান্ড যদি স্টারকাস্টের কথা বলতে হয়, তাহলে একটা হিউজ স্টারকাস্ট আছে, আমি সবার নাম বলতেও পারবো না, প্রমিনেন্ট দুটো একটা নাম বলতে পারি। শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে, গৌরবকে দেখতে পাওয়া যাচ্ছে, অর্পিতাদিকে দেখতে পাচ্ছি, বিদীপ্তাদিকে দেখতে পাচ্ছি, এখানে পদ্মনব দাশগুপ্তকে দেখতে পেলাম, আমি দেখতে পেলাম রূপঙ্কর বাপসিকে, আমি দেখতে পেলাম তনুশ্রীকে, এরকম সব রয়েছে আর কি। তারপরে তোমার আমাদের টিভি সিরিয়ালের বাহা অর্থাৎ রণিতা দাস, তাকেও দেখতে পেলাম। তো এরকম অনেক একটা হিউজ কাস্ট রয়েছে, ক্ষমা করবেন যদি কারোর নাম মিস করে থাকি। তো এদেরকে নিয়ে মূলত গল্পটা দেখানো হচ্ছে। এইবার আমার পজিটিভ সাইড যেটা, সেটা হচ্ছে যে বাঙালির যে নস্টালজিয়া দার্জিলিং, ডেফিনেটলি সেটাকে খুব ভালো করে এনক্যাশ করা হয়েছে। করবেন নাই বা কেন, তার যাদের যারা মানে যারা তার অগ্রজ আর কি, আমাদের বলতে পারো যে সত্যজিৎ রায় বা বলো আমাদের এখানে অঞ্জন দত্ত, তারা কিন্তু এটাকে ভীষণভাবে কাজে লাগিয়েছেন তাদের সিনেমাতে। তো এটা সেক্ষেত্রেও সেটা হয়েছে, তো সেটা নিয়ে কোনো ভুল কিছু নেই। এবং আরও একটা জিনিস বলবো যে এখানে ডায়লগ রাইটিং যেটা, যে একটা ইডিয়মস দেখবে যেটা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে বলা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। তো বেসিক্যালি এটাই কিন্তু ট্রেলারটার মুডটা সেট করে দেয় যে ওই বাড়িটার মধ্যে ফিশি কিছু আছে, একটা করাপশন কিছু একটা আছে। তো সেটা কী, এটাই মূলত গল্পের মধ্যে দেখানো হয়েছে। দ্য নেগেটিভ থিং যেটা আমি বলবো, সেটা হচ্ছে গল্পটা পুরোটাই ট্রেলারে বলে দেওয়া হলো। ওই ফিশি ব্যাপারটা কী, সত্যি কথা বলতে আমার কিছু এক্সপেকটেশন তৈরি হচ্ছে না, কিছুই ফিশি হয়তো নেই। একটা বলতে পারো ধারণা বা একটা চিন্তা দিয়ে মানুষ ওখানে যায় এবং তাদের সাথে পজিটিভ কিছু হয়, মেবি হয়তো পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে ভাবে বলি। তো বাড়িটা যে বিক্রি হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই তো মূল। তো সেই জিনিসটাকে কিন্তু ট্রেলারের মধ্যে এক্সপোজ করে দেওয়া হলো, যেটা আমার ভালো লাগেনি। পারফরমেন্স ওয়াইজ যদি বলো, আমার গৌরবের পারফরমেন্স এখানে কিন্তু ভালো লেগেছে ট্রেলারের মধ্যে, অর্পিতাদির পারফরমেন্স আমার ভালো লাগছিল ট্রেলারের মধ্যে, টু সাম এক্সটেন্ট কৌশিক সেনকেও ভালো লাগছিল। তো বাকি কিন্তু অনেক ক্যারেক্টার রয়েছে, এবং তারা কতটা স্ক্রিন প্রেজেন্স পাবে সেটাও আমার একটা কিন্তু খুব বড় কনসার্ন এই ছবির ক্ষেত্রে। আদারওয়াইজ মানে এটা এমনটা না যায় সেই রম্য রচনা যেরকম হয়, চলো একটা ঘুরতে যাওয়ার বিমরণ, এরকম যেন না হয়ে থেকে যায়। তো তোমাদের মতো আমিও ওয়েট করব এই সিনেমাটা রিলিজের জন্য, এবং রিলিজ হলে ডেফিনেটলি তোমাদের জন্য এক্সক্লুসিভ রিভিউ এই চ্যানেলেই নিয়ে আসবো। তো ততদিন তোমাদেরকে ওয়েট করতে হবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।